আমরা একটা প্রজেক্ট যখন করতে যাব তখন আমাদের শুরুতে লাগবে 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 হলো হলো ওই প্রজেক্টের এরিয়া তাই তো জায়গাটার মাপ আমরা যখন এই জায়গাটার মাপ প্রয়োজন হয় সাপোজ ছোটখাটো হলে তো নিজেরাই তৈরি করা যায় যা হয়তো মাপ দিয়ে নিয়ে আসা যায় কিন্তু যদি সেটা আঁকা বাঁকা বা বড় সড়ো হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হয় সেটা হলো সার্ভে করতে হয় তো সার্ভে করলে আসলে তারাই হলো অটো অটোক্যাড অটো ক্যাড ফাইল আকারে দিয়ে দেয় কিন্তু ছোটোখাটো খাটো যখন হবে তখন তো আর আপনারা অনেক সময় হয়তো সার্ভে করে না সেক্ষেত্রে নিজেকে যা হলো মাপ নিয়ে আসতে হয় এখন তারপরে যারা হলো আমাদের কনসালটেন্সে থাকে আর কি তাদের কিন্তু বেশিরভাগ হয় কি হয়তো বসে বা ছাড়ে যে হোক হয়তো মালিক পক্ষে হলো তাদের জায়গার মাপটা খাতায় নিয়ে আসছে কোন দিকে কত সাইজ আছে না আসছে সেটা নিয়ে এসে হয়তো দিয়ে দিল কিন্তু ওটাকে কি করতে হবে আপনাকে অবশ্যই ক্যাডে উঠাইতে হবে এক হাতে ড্রয়িং করা এক হিসাব আর হলো ক্যাডে ওই মাপটা উঠানোর একটা হিসাব আছে ঠিক আছে তো ক্যাডে কিভাবে উঠাবেন বা একটা জায়গা যে মাপ দিতে যাবেন সেক্ষেত্রে আপনাকে কি কি বিষয়গুলো একটু জানতে হবে সেই বিষয়গুলো তো থাকতে হবে তাই না যেটা বুঝবেন না সেটা জিজ্ঞেস করবেন ওকে তো এটা কি আমাদের হলো সাপোস রোড এটা কোন দিক হবে সেটা পরে দেখাচ্ছে যে কোনো একটা দিক হলো ধরেন যেইদিকে হলো উত্তর তো এই ডাইমেনশনটা আপনি কিভাবে উঠাবেন আপনাকে খাতায় দিয়ে দিয়েছে মানে আপনি এই 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 ডাইমেনশনটা এখানে উঠাবেন এটা কি উঠাতে পারবেন তো আমাদের একটা যখন আমরা এরিয়া তুলতে যাব বা ডাইমেনশন নিতে যাব সেক্ষেত্রে আমাদের কি করতে হবে একটা যে কোনো একটা যদি আপনার সোজা থাকে সেক্ষেত্রে সেই সোজার মাপটা প্রথমে দেখ নিতে হবে বিষয়টা বুঝতে পারছেন জি ভাই আপনি যে কোনো একটা প্ল্যান ধরে আমাদেরকে ইউটিউব দেখা দিবেন হ্যাঁ বাকিটা তো যার মতো করে তার মতো করে করবে এই হলো বিষয় ঠিক আছে আর আমি আসলে আর্কিটেক্ট একজন প্রফেশনাল আর্কিটেক্ট না যে আমি একেবারে সবকিছু জানি আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার আর যতটুকু জানি ততটুকু আর কি শেখানোর চেষ্টা করবো তো প্রথম দিকে আমি একটু একেবারে কঠিন না একেবারে সহজও না সেরকম একটা সাপোজ একটা ডাইমেনশন নেব সাপোজ দেখি আগে সাইট ফিট নিলাম এই একদিকে এদিকে সাপোজ পঞ্চাশ ফিট জানি না তারপর এটা কত বড় হবে আচ্ছা তারপর আমি এটাকে কপি করলাম আমাদের ড্রাফটিং এর কাজ হলো মেইন হলো সব সময় কপি করা ঠিক আছে দ্রুত করার জন্য কিন্তু প্রথম দিকে আসলে হয় কি আমাদের জিনিসগুলো করা থাকে তার কারণে আমরা কিন্তু কপি করতে পারি আচ্ছা দেখা যাচ্ছে পিএনবিসি এখানে তো নিয়ম অনেকগুলোই আছে ঠিক আছে বিল্ডিং কিভাবে করবেন না করবেন যত কিছু সবকিছু ডিটেলস আছে কিন্তু আমরা প্রথমে এখন যেটা দেখাবো সেটা হলো জাস্ট হ্যাঁ এটা তো ইমারত বিধি বিএনবিসি আচ্ছা ইমারতের এই আর কি যেটা ঠিক আছে এটা হলো জাস্ট এখন দেখা বল আপনার সিট ব্যাকের যে বিষয়টা আর আমাদের আর্কিটেক্ট সবকিছু যখন শেষ হয়ে যাবে আমরা লাস্টের দিকে দেখা বল আপনার হলো যে ফার ক্যালকুলেশন আছে ঠিক আছে পৌরসভা সিট তৈরি করতে যেগুলো লাগবে তখন আমাদের এম জি ফার ক্যালকুলেশন সবগুলো যে ক্যালকুলেশন অনুযায়ী লাগবে সেটা আমরা লাস্টের দিকে দেখাবো তো এখন যেটা আমাদের লাগবে সেটা হলো ব্যাক কোন দিকে কত ছাড়বো না ছাড়বো সে বিষয় আচ্ছা ঠিক আছে তো এখন না তাহলে আমাদের কাজ হবে কি নিয়ম অনুযায়ী পৌরসভা বলেন এর ভিতরে আমাদের কাজ হবে কিন্তু বাস্তবে কি কি এত রাখে বাস্তব ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা রাখে না আচ্ছা হোক আমি বলি ব্যাক রাখতে চায় না কিন্তু আমাদের পৌরসভা যখন আমরা সাপোজ কোন ড্রয়িং দিব সেক্ষেত্রে আমাদের কিন্তু ড্রয়িংটা এইভাবে নিয়ম অনুযায়ী সাইড সাড়ে এর ভিতরে প্লান করে দিতে হবে আচ্ছা ধরেন যা আমাদের এটা এরিয়া এটা আমি ভাঙে নিলাম এখন আমি এটাকে দুইটা ইউনিট করব এদিকে একটা এদিকে একটা প্লানের বিষয়টা হলো নিজের কাছে এক জনের কাছে এক এক রকম আসবে আপনাদেরকে আমি এটা দিব আমি তো আমার মতো করে সাপোজ একটু ট্রাই করব যতটুকু পারি তারপর আপনারা এখানে ছয় জন আছেন না জন হোক সবাই সবার মতো করে একটা প্ল্যান করবেন যার প্ল্যানটা সুন্দর হবে হবে তার প্ল্যান নিয়ে আমাদের কাজ বুঝতে এখানে সমস্যা না ভাই এখানে আমরা প্ল্যান করব প্ল্যান করার পর কলাম কিভাবে বসাবো সেই বিষয়গুলো থাকবে তারপর তো আমাদের এখানে ধাপে ধাপে চলবে আমরা একটা প্রজেক্ট কিভাবে শুরু করি ঠিক আছে প্রথমে আমরা একটা হলো সাইড নিলাম সাইড এখন শুরু যেটা এখন তো ক্লায়েন্টের বিষয় থাকে আপনার জায়গা অনুযায়ী সে দুই ইউনিট নিবে না তিন ইউনিট নিবে তার চাহিদা অনুযায়ী এখন যা আমরা জাস্ট একটা করবো এখন প্লান তো হলো ক্লায়েন্ট অনুযায়ী থাকবে ঠিক আছে আপনার এই জায়গায় হলো অনেকে তিন ইউনিটও চাইতে পারে তো আমরা কাজ শেখার ক্ষেত্রে একটা এমন ভাবে করবো যাতে কাজটাকে দ্রুত আমি পারি আপনারা বুঝতে পারেন এখন যদি আমি একটা বড় প্রজেক্ট ধরি সাপোজ চার ইউনিট সেক্ষেত্রে আমার কাজটা করতেও সময়ের প্রয়োজন আপনাদের বুঝতেও কিন্তু সময়ের বিষয় আছে তাই না আর আমাদের এই প্রজেক্টেই কিছুই থাকবে একটা লিপ থাকবে এবং হলো সিঁড়ি থাকবে যাতে সমস্যা না হয় আচ্ছা এখানে আমরা ধরেন যে এইভাবে মাঝখানে আর কি সিঁড়ি এবং মাঝখানে একটা লিফ্ট নেবো যাতে সেকশন এবং সেকশন করলে দুইটাই একসাথে কাটা পড়ে আচ্ছা এখানে আমাদের প্রথম যেটা দরজা থাকে মানে এখানে দরজা একটা একটা মেইন দরজা ইউনিটে ঢোকার সময় প্রথম দিকে হয় এটা তিন ফিট চার ইঞ্চি দেওয়া যায় তিন ফিট ছয় ইঞ্চি হয় ঠিক আছে এখানে দুপাল্লারও বিষয় আছে যারা যেভাবে দিতে চায় তো আমাদের এখানে আমরা তো যেভাবে কাজ করে দিই বাস্তব হয়তো সেভাবে হয় না তারা তাদের মতেও করে নেয় ঠিক আছে তো দরজার সাইজ হবে হলো তিন ফিট চার এবং তিন ফিট ছয় ইঞ্চে ওকে আটশো বাহাত্তর ফিট তোমাদের এখানে তিনটা রুম চেষ্টা করবো তিনটা রুম এখন তিনটা রুমে কিন্তু অবশ্যই দুইটা বাথরুম লাগবে একটা হলো অ্যাটাচ অনেকে তিনটাও রাখতে চায় ঠিক আছে এটা হলো তাদের ক্লায়েন্টের বিষয় কিচেন লাগবে একটা ড্রয়িং লাগবে একটা ডাইনিং স্পেস লাগবে এখন ড্রয়িং ডাইনিং যদি দেখা যাচ্ছে যে আলাদা আলাদা হচ্ছে না তখন একসাথে করতে হবে এই হলো বিষয় আর বারান্দা রাখার বিষয় কি সামনের দিকে সব থেকে বেশি বারান্দা রাখে যাতে সৌন্দর্য আসে বা সাইডে কর্নারে ঠিক আছে